প্রায় 900 কোটি টাকা ব্যয়ে শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছর ডিসেম্বরের মধ্যে পুরোদমে কাজ চালু হবে আর এর সুফল 2025 সালের জুন থেকে সাধারণ মানুষ উপভোগ করতে পারবে। মাহমুদ হাসানের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বছর কয়েক আগে ওয়াসা থেকে খালের দায়িত্ব পায় সিটি কর্পোরেশন। এরপর শুরু হয় খালের জায়গা নির্ধারণ আর দখলমুক্ত করার কাজ। এরই মধ্যে প্রায় 900 কোটি টাকা ব্যয়ে খালের নান্দনিক পরিবেশ তৈরির প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে অন্তর্ভুক্ত রয়েছে শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খাল। মান্ডা খালের দৈর্ঘ্য 8.7 কিলোমিটার, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 397 কোটি টাকা। এতে রাখা হয়েছে ভূমি উন্নয়ন, খালের বর্জ্য ও পলি অপসারণ, বাইসাইকেল লেন, ওয়াকওয়ে, ঘাট নির্মাণ, 32টি পথচারী পারাপার সেতু সহ আরও অনেক স্থাপনা। সকালে শাপলা সেতুর পারে মান্ডা খালের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 4টি খালের মধ্যে এর আগে আমরা জিরানি খালের কার্যক্রম উদ্বোধন করেছি, আজকে আমরা মান্ডা খালের কার্যক্রম, এই প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করতে পারছি। মান্ডা এবং জিরানি খাল নিয়ে আমাদের প্রায় 30 কিলোমিটারের মতো আমাদের খালের পাড়, হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, এখানে কয়েকটি সেতুও করা হবে যাতে করে যাতায়াত সুযোগ সুবিধা থাকে, পথচারী এবং গাড়ি যানবাহনের দুরকমের সেতুই থাকবে, উন্মুক্ত ব্যায়ামাগার থাকবে আমাদের এলাকাবাসীর জন্য, গণপরিসর থাকবে, বিভিন্ন জায়গায় খাবার দাবারের পরিবেশনের জন্য ফুডকোর্টের মতো কিয়স্ক থাকবে। এবছর সবগুলো খালের কাজ শুরু হবে ডিসেম্বরে আর আগামী বছর জুনের মধ্যে সুফল পাওয়া যাবে বলে জানান মেয়র তাপস। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।